কেমন আছো সবাই? আজকের একটি নতুন সকালে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের সকালটা আয়ুষ সোনার সাথেই শুরু হলো। সকাল সকাল নাচ করতে করতে কেক খেতে শুরু করে দিয়েছে। তোমরা জানো কাল আয়ুষের বার্থডে ছিল, বার্থডে সেভাবে কিছু করতে পারিনি, তো কেক কাটিংও করতে পারিনি। ওর আফসোস রয়ে গেল, ছেলেটার আবদার মেটাতে পারলাম না। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছে যে ওখানে আবারও কেক আছে। আর এই কেকগুলো ছোট ছোট কেকগুলো এনে দিয়েছিলো, কেকগুলো খেতে বেশ টেস্টি হয়। তো এখন সকাল সকাল উঠে কেক খাচ্ছে, আর আমরা মা ছেলে উঠে পড়েছি সকাল সকাল। তোমাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছে। গ্রামের বউদের খুব সকাল সকাল উঠতে হয়, আর সকাল সকাল কাজকর্মে নেমেও পড়তে হয়। ঘরের বেশ কিছু কাজকর্ম সেরে ফেলেছি। ঘরে যা ঝাঁটপাট দিয়ে নোংরা আবর্জনা ছিল জবটাগুলো কুড়িয়ে এখন ফেলে দিলাম। সারাদিনের মধ্যে কী কী যে কাজকর্ম করতে থাকি, কাজেরই শেষ থাকে না। এখন উঠোন ঝাঁট দিতে নেমে পড়েছি, ওদিকে আবার জলটা আনতে বাকি রয়ে গেছে। জলটা আনতে হয়েছে অনেক দূর থেকে, আর কি বলবো। আর এখন উঠোন ঝাঁট দিচ্ছি, আর ঝাঁটাটা আজকে বেশ বড়, গতকাল অবধি ছিল ছোট ঝাঁটা। সে কি হয়রান হতে হতো, মানে সারাদিনে 2 থেকে 3 বার ঝাঁট দিতে উঠোনটা কোমরে ব্যথা হয়ে যেত। তো যাই হোক, নতুন ঝাঁটা বাড়িতে এসেছে, আমরা সবাই খুব খুশি। মানে যারা উঠোন ঝাঁটতে, আমি আর ভাগ্নি বেশিরভাগ উঠোনটা ঝাঁট দিয়ে থাকি। তো এখন উঠোন ঝাঁটিয়ে নিচ্ছি, ওদিকে রান্নাবান্না আজকে কিছুই করিনি। আইসা আমাকে কেক খাইয়ে দিল, কতটা কেক খাইয়ে দিল দেখো। এখন তোমাদের দাদা ভাই উঠলো, অনেকটা বেলা হয়ে গেছে, আর আমার সব কাজ সারা হয়ে গেছে। দেখো কেক খাচ্ছে। তো কালকে তোমাদের দাদা ভাই কেক আনতে পারেনি, কারণ অসুস্থ, গাড়িটা খারাপ হয়ে গেছিলো, সে কারণে ফিরতে অনেক লেট হয়েছিল। ভাবছিলাম কেক কাটিং করবো, কিন্তু জন্মদিনে কিছু করতে পারলাম না। যা হোক, নিজেদের মতো করে সেলিব্রেশন করেছি। আরে দেখো সকাল থেকে কেক খাচ্ছে। কে কেক কে কে এনে দিয়েছিলো বেটা? হ্যাঁ, কালকে ভাইরা এসেছিল, মাসির ছেলেরা, ওরা তো সকালে একবার এসেছিলো, স্ট্যাটাস দেখে এসে ঘুরে গেছিলো, দিয়ে আবারও এসেছিলো। তো রাত্রে সে ভাই কেক এনে দিয়েছিলো, সে কেকে খাচ্ছিলো। আর দেখো এখন ঘুম থেকে উঠে ফোন ঘাঁটতে শুরু করে দিয়েছে, বাবা ছিল দুজন মিলে ফোন দেখছে। আর এখানে দেখো সকাল সকাল আয়ুষনা নিয়ে বসে পড়েছে পান্তা ভাত। এখানে আছে আলু সেদ্ধ, বেসন ভাজা, আর মাংস দিয়েছি 2 পিস আলু। তো যাই হোক, পান্তা ভাতও বায়না করছিল, তার জন্য ওকে দিলাম, খেতে খুব ভালোবাসে। আর এখানে টিভি দেখছে দেখো, আর এখানে বসেছে ওর দিদি ভাই। দিদি ভাই মিলে টিভি দেখে দেখে খাচ্ছে, আর খাওয়ার থেকে টিভির দিকেই বেশি তাকিয়ে থাকবে হাঁ করে। আয়ুষের খাওয়া হয়ে গেল, সে খেলাও শুরু করে দিল। আর এদিকে তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো, তো আমাদেরও খাওয়া হয়ে গেছে। আর এখন ভাড়ায় যাচ্ছে না, হয়তো গাড়িটা পরিষ্কার করার জন্য নিয়ে যাচ্ছে যেখানে জল আছে। তো আমরাও খেয়ে নিলাম, রাত্রের অনেক খাবার বেঁচে গেছিলো। আমরা কেউ পান্তা ভাত খেতে ভালো না বাসলেও পান্তা ভাত ভালোবাসি। তো আয়ুষ খেতে সে কি বায়না করছিল, আর সব দিনেও খাই। যাই হোক, আমরা সব কিছুতেই অভ্যস্ত, মানে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারি। আগে কত কিছুই পারতাম না, কিন্তু শ্বশুর বাড়িতে এসে পরিস্থিতির চাপে সবটাই করতে হয়, মানিয়ে নিতে হয়, মানে অভ্যস্ত করে নিতে হয় আর কি। তো যাই হোক, এখানে দেখো আয়ুষাও আমাকে হেল্প করে দিচ্ছে, আর অনেক বাসন কোসন হয়েছে কাঠের জালে রান্না করলে, সে বুঝতেই পারছো সে কি হয়রানি। তো এদিকে আয়ুষ আমাকে হাঁড়িটা এনে দিচ্ছে, তো এই হাঁড়িটাতে পায়েস করেছিলাম সেই কারণে। বাড়িতে গরু ছাগল মুরগি থাকলে কোনো কিছুই ফেলান যায় না, মানে নষ্ট হয় না, যা কিছু বেঁচে যায় তারা খেয়ে নেয়। ফ্যান জল যা কিছু ছিল সব গরুকে দিয়ে দিলাম। আর দেখো আয়ুষনা কি দুষ্টটাই, দেখো এ দেখো দিল। তো যাই হোক, এইভাবে দুষ্টমি করে করে অনেক জিনিস নষ্ট করে দেয়। আর এদিকে আমি বসে পড়লাম বাসন মাজতে, কাঠের জালে রান্না করলে সে এক আলাদাই হয়রানি। সব বাসন কোসন ঝকঝকে তকতকে করে মাজতে আমার 1 ঘন্টা লেগে গিয়েছিলো, অনেক পুড়ে গিয়েছিলো সেই কারণে। তারপর চলে এলাম ঘরের কাজকর্মে। ঘরের কাজকর্ম সেভাবে তোমাদের সাথে শেয়ার করা হয় না, কে আর কি কাজ, রোজগারে একই রুটিন।
তো ঘর বাইরের সাথে সাথে আমার ঘরটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। প্রত্যেক দিনই গ্যাসটা মুছে নিই, না রান্না করলে সেভাবে মোছা হয় না, তো সকাল সকাল মুছে দিলাম। রান্না করা হোক আর না হোক, প্রথমে আমি সাবান দিয়ে মুছে নিলাম, তারপর জল দিয়ে এখন শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর দেখো এখানে কালি দিয়ে গোবর সার দিয়ে লাতাগুলো নিয়েছি। কালি দেওয়ার কারণ তোমরা তো জানোই যে লাতা দেওয়াটা কালো কালো বেশ ভালো দেখায়, নয়তো দিনের পর দিন ওই কালি ছাড়া লাতা দিতে দিতে ঘরগুলো কেমন যেন একটা হয়ে যায়। আর প্রত্যেক দিনে প্রায় পরিষ্কার মানে পরিষ্কার করে লাতা দিয়ে নিতে হয়, কারণ একটুকু জায়গার মধ্যে সব কিছু ওঠা বসা খাওয়া দাওয়া সমস্ত কিছুটা হয়। সেই কারণে আর মাটির ঘর প্রত্যেক দিনই লাতা দিয়ে পরিষ্কার করে নিতে হয়। আর এই কাজগুলো সারতে সারতে আমার অনেকটা সময় লেগে যায়। এই ঘরের একটা একটা করে জিনিস সরাবো, তারপর লাতা দেব, সে কি হয়রানি। এই জিনিসে তো ভর্তি থাকে ঘরের ভেতর, সে একটা একটা জিনিস সরাবো, নয়তো তো লাতা দেওয়া হয় না। তো এইভাবে প্রত্যেক দিনই করতে হয়। ওদিকে আবার আয়ুষ আছে, আর আবার এখন আয়ুষের স্কুলটাও নেই, সে কি বলবো। আগে কি হতো, সারাদিন নিজের মতো স্কুলে পাঠিয়ে দিতাম, দিয়ে নিজে কাজগুলো গুছিয়ে নিতাম, আর এখন তো সেটাও পারি না। তোকেও দেখতে হবে, স্নান করাতে হবে, আগে এদিকের কাজকর্ম সেরে নিই, আবার রান্নাবান্না কী হবে সেদিকটা দেখতে হবে। এরপর দেখো এখানে আলু প্যাকেটিং চলছে, তো আমাদের আলু তাড়া হয়েছিল, তোমরা দেখেছিলে, তো আলুগুলো সব ঘরেই জমা করেছিল। কি হয় মানে এমনিতে গ্রামের পাড়ার দিকে কি হয় যে ধারে নিলে সে বিল থেকে আলু যাদের কাছ থেকে ধার নিয়ে চাষ করে নিয়ে চলে যায়, কিন্তু এখন কি আর বলবো, মার্কেটের অবস্থা মানে আলু যখন চাষিরা কিনবে তখন গাদা গাদা দাম দিয়ে কিনতে হয়, যখন এই বিক্রি করার সময় আসবে তখন আলুর দাম নেই। এত দাম দিয়ে আলু কিনে সার মশলা, আবার তো চাষে খাটালি আছে, সে তো আছেই, তো কিছুই লাভ হয় না। যাই হোক, পরিশ্রমের ফল বেকার হয়। গরিব মানুষ দুটো পয়সার আশায় চাষ করে, আমি গ্রামের প্রত্যেকটা মানুষের কথাই বলছি, গ্রামের প্রত্যেকটা মানুষেই দুটো পয়সার আশায় চাষ করে, কিন্তু কোনো বারেই আমি লাভ দেখতে পাই না। আর এখানে দেখো এক আমার আয়ুষ দুষ্ট সোনাকে, সে কি করছে দেখো, দেখো আলু বস্তার উপরে ঘুমোচ্ছে। সবাই বেরিয়ে পড়েছি স্নান করতে, আর তোমাদের দাদাভাই স্নান টান করে আগে রেডি হয়ে গেছে, এখন যাবে ভাড়াই, ওখানে গাড়ি আছে, গাড়ি ধুইয়ে নিয়েছে, চলে আসলাম একদম আমার ঘরের ভেতরে। দেখো তোমাদের দাদাভাই জামাটা এখানে রেখে দিয়েছে, আর এই যে দেখি কি করছে, এই দেখো দুটো, তো এখান তো এবার থেকে এখানেই স্নান টান সারা হয় আমাদের। এ দেখো একজন দুষ্টমি করছে, দেখো ঘরের কাজ পুরোটাই বাকি রয়ে গেছে। চলো এখন আমরা স্নান টান সেরে নিই, একটু কাশতে হবে। আবারও অনেকটা সময়ের পর তোমাদের সামনে চলে আসলাম, ভিডিও বানাতেই পারছি না, নিজের কন্টেন্টের প্রতি মনে দিতে পারছি না, কেন জানি না। যাই হোক এখন দেখো তোমাদের দাদাভাই ভাড়ার থেকে এসেছে, আর আয়ুষনা পেয়েছে ম্যাঙ্গো, আর ম্যাঙ্গো পেলে সে কি খুশি কি বলবো। দেখো ম্যাঙ্গোটা খুলে দিলাম, খাওয়াও শুরু করে দিয়েছে, ম্যাঙ্গো পেয়ে ওর রিয়াকশান একদম ওয়াও। তো যাই হোক রান্নাবান্না খাওয়া দাওয়া তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, কেননা রান্নাই করিনি, খেয়েছি, রাখি রান্না করেছিল খেয়েছি, খাইনি সেটা নয়। তো অভাবের সংসারে কঠোর পরিশ্রম করলেও কিপটেমি করে দিন চালাতে হচ্ছে। রান্না করতাম করি না, কারণ তোমাদের দাদাভাই ভাড়া গিয়েছিলো, সেই কারণে তো খাওয়ার কেউ ছিল না, শুধুমাত্র আয়ুষ আর আমি। আর তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে রান্না করে খাওয়ার কথা আমার অত ভাবতে হয় না। আর দেখো দিদির ভাগ দিয়ে দিল, আর নিজেও খেয়ে নিচ্ছে, আর এখন দিদিকে এটাও বলে দিচ্ছে যে তুই আনলেও আমাকে দিবি। হ্যাঁ, আর দেখো এরপরে ওর ঠাম্মা নিয়ে এলো আঙ্গুর, তো ওর তো খুব 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 খুশি, ম্যাঙ্গোর পর পেয়ে গেছে আবার আঙ্গুর, আবার আঙ্গুরের সাথে ম্যাঙ্গো ঢালছে, বলছে এটা তোর কী ধরনের খাবারে আঙ্গুরের সঙ্গে ম্যাঙ্গো ঢালছিস, এরকম কেন করছিস। আর দেখো এদিকে একজন শুয়ে শুয়ে খাচ্ছে, আর মা বসেছিলো ওখানে, আর রোদটা দেখো ফোনে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড রোদ, আর সব মুরগিগুলো খাবার জন্য জমা হয়ে গেছে বাইরে, তো এদেরকে টাইম টু টাইম খেতে দিতে হয়, এদের টাইম হয়ে এসেছে, তো এরা চলে এসেছে সেই কারণে। Thank you.
এখন একদম সন্ধ্যে হয়ে আসছে আর আমি এখানে তুলছি শাক। তো এই শাকগুলো খেতে খুব ভালো লাগে আর তুলতেও ভালোবাসি। এখানে বিকেলের পরিবেশটা বেশ ভালো লাগে আর এখানে শাকও তুলে নেই। তো বিকেলের কাজকর্ম সবটাই সারা হয়েছে, কি আর শেয়ার করব। আর ভিডিও বানাতে একদম ভালো লাগে না, ভালো লাগে না না ভিউজের জন্য ভালো লাগে না, কিন্তু ভিডিও বানাতে ভালোবাসি সেই কারণেই ভিডিও বানাই। তো এই শাকগুলো তুলে নিচ্ছি, এই শাকগুলো খেতে খুব টেস্টি হয়। আর এই যে দেখো ওপরে এরকম ফুল থাকে, এরকম ফুলগুলো তুলে দিয়ে আর কচি কচি শাকগুলো তুলে নিই। আর এই শাকগুলো সেদ্ধ করে মাখা করি, খুব টেস্টি লাগে। এর আগে আমার ভিডিওতে দেখিয়েছিলাম, আর দেখো পেঁয়াজ গাছগুলো কি ঘাসে বুজে গিয়েছে, একদম পেঁয়াজ হয়নি এবারে। জানি না হবেও না, কারণ অনেক দিন হয়ে গেল, দেখো পেঁয়াজগুলো সেভাবে হয়নি। অনেকবার ঘাস করা হয়েছে 2 থেকে 3 বার, তবুও জানি না আবার ঘাস হয়ে যাচ্ছে। তো শাকে গাদা, আমরা তো শাক তুলে তুলে খুব খাচ্ছি, এখন বেশ একটা সবুজ দেখা যায় না চারিদিকে। কি বলো তো, রোদের তাপ প্রচুর বেড়েছে, সেই কারণে সমস্ত জিনিস চুঁয়ে যাচ্ছে। আর দেখো অনেক শাক তুলে নিয়েছি, ওই যে ওইখানে কোদালটা পড়ে আছে দেখছো, আয়ুষও এসেছিলো তো সব পেঁয়াজ কুপিয়ে কুপিয়ে নষ্ট করে দিচ্ছে, সেই জন্য ওকে বাড়ি পাঠিয়ে দিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন সকালে নতুন ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো সবাইকে শুভরাত্রি।